নোয়াখালীর সেনবাগে বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থীর ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। দুই পক্ষের ইট পাটকেলের আঘাতে পুলিশের একজন এএসআই ও এক সাংবাদিক সহ 10 জন আহত হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। স্বতন্ত্র প্রার্থী আতর রহমান ভূঁইয়া প্রকাশ্য তমা মানিক অভিযোগ করে বলেন, তার এক অনুসারীকে সন্ধ্যায় উপজেলা পরিষদে গেট এলাকায় মারধর করে এমপির অনুসারীরা। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে স্থানীয় এমপি সমর্থক নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। সেনবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তাদের ইট পাটকেলের আঘাতে একজন পুলিশ আহত হয়েছেন।